আজ 11 অক্টোবর, আজকের উল্লেখযোগ্য বিষয়। লেখক জর্জ উইলিয়ামের জন্ম, ফুটবলার ববি চার্লটনের জন্ম, সাহিত্যিক চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জন্ম, অভিনেতা অমিতাভ বচ্চনের জন্ম, বিশ্বকোষ প্রণেতা নগেন্দ্রনাথ বসুর মৃত্যু। নগেন্দ্রনাথ বসু জন্মগ্রহণ করেন 6 জুলাই 1866 খ্রিস্টাব্দে, মৃত্যু 1938 খ্রিস্টাব্দের 11 অক্টোবর। বাংলা সাহিত্যে নগেন্দ্রনাথ বসুর সর্বশ্রেষ্ঠ অবদান 22 খণ্ডে বিশ্বকোষ এবং বঙ্গের জাতীয় ইতিহাস সংকলন। দীর্ঘ 27 বছর পরিশ্রমের পর 1318 বঙ্গাব্দে বিশ্বকোষের শেষ খণ্ড প্রকাশিত হয়। সরকারের আগ্রহে দর্জিপাড়া থিয়েট্রিক্যাল ক্লাবের জন্য শঙ্করাচার্য, পার্শ্বনাথ, হরিরাজ, লাউসেন প্রভৃতি কয়েকটি পদ্য গদ্যময় নাটক রচনা এবং শেক্সপিয়ারের হ্যামলেট অনুবাদ করেন নগেন্দ্রনাথ বসু। ম্যাকবেথের অনুবাদ কর্ণবীর নামে প্রকাশিত হয়েছিল। 1884 খ্রিস্টাব্দে ইংরেজি ও বাংলায় শব্দেন্দু মহাকোষ নামে অভিধান প্রকাশ শুরু হলে তিনি সর্বপ্রথম তার সংকলন ভার গ্রহণ করেছিলেন। বহুদিন বঙ্গীয় সাহিত্য পরিষদের মুখপত্র সাহিত্য পরিষদ পত্রিকার সম্পাদক ছিলেন। তার ব্যক্তিগত পুঁথি সংগ্রহ সম্বল করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ শুরু হয়। ভারতীয় পুরাতত্ত্বে অসাধারণ পাণ্ডিত্যের জন্য তিনি প্রাচ্যবিদ্যা মহার্ণব উপাধি দ্বারা সম্মানিত হয়েছিলেন।